আজ হয়তো আপনাদের মাঝে আর নেই, কিন্তু মনে রাখবেন, মাংস কখনো হাড় হয় না, আর হাড় কখনো মাংস হয় না। তেমনি জঙ্গলে বসবাস করা পশুর মতো ওই উপজাতিরাও বাঙালির কখনো বন্ধু হতে পারে না। জঙ্গলে বসবাস করা প্রাণী, সেটা মানুষ হোক অথবা কোনো জন্তু হোক, কখনোই তারা বাঙালির বন্ধু হতে পারে না। একটি মুরগি ফার্মে কাজ করতাম, এভাবেই তাদের সাথে আমাদের প্রথম বন্ধুত্ব হয়। আমি তাদেরকে অনেক আপন মনে করতাম, অনেক ফ্রেন্ডলি ভাবেও তাদের সাথে মিশতাম। এর বিনিময়ে তারা আমাকে কি করলো? আমার দক্ষিণী মা বাবার কাছ থেকে 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করলো। আমার মা বাবার কাছে যা ছিল সেটা দিয়েই তারা আমাকে বাঁচিয়ে নেওয়ার জন্য চেষ্টা করলো। এমনকি টাকা পাওয়ার পর তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল আমাকে ফেরত দেবে, কিন্তু আপনারা হয়তো জানেন না, তার অনেক আগেই তারা আমাকে মেরে ফেলেছে। চিরজীবনের জন্য এই পৃথিবীর মায়া ত্যাগ করেছিলাম। তারা আমাকে অনেক কষ্ট দিয়ে মেরেছে, তারা আমার শরীরের প্রতিটি স্থানের মাংস ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে, টুকরো টুকরো করে ফেলে দেয় আমার শরীরের বিভিন্ন স্থানের অংশ। অনেক কষ্ট হচ্ছিল আমার, কেউ শুনেনি, কেননা জঙ্গলের এরকম চেঁচামেচি ও চিৎকার প্রায়ই হয়ে থাকে আর শিকার হয়ে থাকে। আজকে আমি তাদের শিকার হয়ে গেলাম। সামান্য কথা কাটাকাটি হয়েছিল তাদের সাথে, সেখান থেকে এটার সূত্রপাত, যেটা বন্ধুদের মাঝে প্রায় হয়ে থাকে। পশুদের কখনো বন্ধু থাকে না। আপনি কোনো পশুকে যতই বন্ধু ভাবেন না কেন, তারা আপনাকে খাবারই মনে করবে। হয়তো আমি তাদের খাবার হয়ে গিয়েছিলাম, এমনকি আমাকে মেরে আমার শরীরের প্রতিটি অংশ জঙ্গলের বিভিন্ন স্থানে ছড়িয়ে ফেলে দেয়, যেন কোনো মানুষ আমাকে চিনতে না পারে, এবং তারা যেন মনে করে এটা জঙ্গলের কোনো প্রাণীর দেহ পড়ে আছে। আমি আমার মায়ের একমাত্র ছেলে, আমার মা বাবা ছাড়া আমার আর কেউ নেই, এখন তাদের আর কেউ নেই, আমারও আর কেউ নেই। আমি একাই এক স্থানে বসবাস করছি, সেই অন্ধকার কবরে, উপজাতিদের কবলে পড়ে। শুধু আমি না, আমার মতো অনেক মানুষ প্রাণ হারিয়েছে, যেগুলোর রিপোর্ট এখনো পর্যন্ত অপ্রকাশিত রয়েছে। তারা এদেশের মানুষের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে আসছে, কিন্তু বাংলাদেশ সাথে নির্মম ব্যবহার করে সুযোগ পেলে। তাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই, মূল্য থাকলে আজকে আমার এই পরিস্থিতি হতো না। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, জঙ্গলে বসবাস করা কোন মানুষের সঙ্গে বন্ধুত্ব করবেন না, কেননা পরিবেশ মানুষকে সুশীল হতে শেখায়, আর জঙ্গলে কোনো পরিবেশ থাকে না, তারা বাঁচে একে অন্যকে শিকার করে। আর হ্যাঁ, কথায় আছে সঙ্গ দেশের লোহা ভাসে, যেটার প্রমাণ আমার মৃত্যু। সবাই সচেতন থাকবেন, কারোর সঙ্গে বন্ধুত্ব করার আগে 10 বার ভাববেন, একজন খারাপ বন্ধুর চেয়ে 100 বছর একা থাকা অনেক ভালো। আশা করি বাকি ব্যক্তিদের বিচার ও কঠোর শাস্তি দিবে বাংলাদেশ পুলিশ। এটা আমার শেষ বক্তব্য, এবং এ ভার্সন হয়তোবা আর কখনো ফিরে আসবো না আপনাদের মাঝে। আপনাদের ছোট ভাই হৃদয় হয়তোবা আর কখনো ফিরে আসবে না আপনাদের মাঝে। এভাবে হয়তোবা আমার জীবনটা চলে গেল। আমার মা বাবার খেয়াল রাখবেন, সবাই ভালো থাকবেন। আলবিদা।